শিক্ষার্থীবৃন্দ বরগাতার এই কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিমল কুমার সরকার, প্রভাষক, উস্তাদ গণিত, বরগাতার এই কলেজ, হাতিবান্ধা, লালমনিহার। তো শিক্ষার্থীবৃন্দ, তোমার ইতিমধ্যেই আমার ক্লাস কয়েকটি ফলো করেছো। আজকে আমি তোমাদের উস্তাদ গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় বসে এই ক্লাসটি ফলো করবে এবং দেখবে এবং কি বললাম যে বহুপদী ও বহুপদী সমীকরণ, তারা আমরা জানতে যে বহুপদী কাকে বলা হয়, হোয়াট ইজ ডু মিন বাই পলিনোমিয়াল বা বহুপদী, যে রাশিতে একাধিক পদ থাকে, যে রাশিতে একাধিক পদ থাকবে তাকে বলা হবে বহুপদী। যে বহুপদী ইংলিশ হলো পলিনোমিয়াল। তো পলিনোমিয়াল দুইটা অর্থ, পলি অর্থাৎ অনেক বা বহু, আর নোমিয়াল অর্থ টার্ম বা পদ বা রাশি। তাহলে কী বলা হলো, যে রাশিতে একাধিক পদ থাকবে তাকে বলা হবে বহুপদী রাশি। হ্যাঁ, যে রাশিতে একাধিক পদ থাকবে তাকে বলা বহুপদী রাশি। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, এই যে এক্স এর একটা চলরাশির একাধিক পদ, এটা বহু, এটা বহুপদী রাশি। এখন বহুপদী রাশিটাকে আমরা যদি এখন সমীকরণ নিতে চাই, তাহলে আমরা বহুপদী রাশি প্রকাশ করবো এফ এক্স দ্বারা। এটা একটা বহুপদী রাশি এফ এক্স, কার এক্স চলকের একটা বহুপদী রাশি। যদি আমরা এই সমীকরণ প্রকাশ করতে যাই, তাহলে লিখবো এফ এক্স ইকুয়াল জিরো। তাহলে রাশি এবং সমীকরণের পার্থক্যটা কোথায় হয়, যে রাশিতে এক্সের একাধিক মান থাকে কিন্তু সমীকরণে এক্সের নির্দিষ্ট মানের জন্য ওই সমীকরণটি সিদ্ধ হয় বা স্যাটিসফাইড হয়। তো আমরা এখন বহুপদীর সমীকরণ থেকে আমরা দেখবো যে যে বহুপদী ঘাতের তিন থেকে তাকে বলা হয় কিউবিক সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ, যার ঘাত দুই থেকে তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, যার ঘাত এক থেকে তাকে বলা হয় রৈখিক বা লিনিয়ার ইকুয়েশন। এটা তোমরা জানো। তা আমরা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ে। তোমার খেয়াল করো যে দ্বিঘাত সমীকরণের মূল এবং সহায়ক এবং নিশ্চয়ক পৃথায়ক এগুলো নিয়ে আলোচনা করবো। তোমার একটু খেয়াল করো, দ্বিঘাত সমীকরণ ইংলিশ হলো কি, কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়া কিউ এ ডিআর এ কোয়াড্রেটিক ইকুয়েশন বলা হয় দ্বিঘাত সমীকরণ। কি দেখি আমরা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এটা দ্বিঘাত সমীকরণ। তার আমরা ইতিমধ্যেই জেনেছি যে যে সমীকরণের ঘাত যত ততটি মূল থাকে, মূল অর্থাৎ সমাধান। তো এখানে আমাদের এক্সের চলক ঘাত কত, দুই, এক্স স্কোয়ার দুই, তারপরে এক, তারপরে ধ্রুবপদ। আর এইখানে যে আমরা দেখতেছি যে এ বি সি হলো সমীকরণের ধ্রুবপদ বা সহক, তো এটাকে বলা হয় আর ধ্রুবপদ, এটা হলো এক্সের সহক, এক্স স্কোয়ারের সহক। তো আমাদের এই সমীকরণের সমাধান করি, তাহলে আমরা কি দুটি মূল পাবো, সে মূল আমরা বাড়ি করে দেখবো কীভাবে মূল দুটো পাই। তোমার দেখো খাতায় নিজে লিখে নাও, আর এটা দ্বিঘাত সমীকরণ আমরা যদি কী করি, টোয়াই থিটা গুণ করে আসে ফোরে দ্বারা, ফোরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। আমরা এই সমীকরণকে ফোরে দ্বারা উভয়সে গুণ করে দিলাম, এটা খেয়াল করো তোরা। তাই এখন এটা কী হলো, আর ফোর এ স্কোয়ার এক্স স্কোয়ার ফোর এ বি এক্স প্লাস ফোর এ সি ইকুয়াল জিরো। এখন দেখো এটা আমি কি লিখতে পারি, আর টোয়াইস এ এক্স লেখা যায়, এটা লেখা যায় টু ইন্টু টু এ এক্স ইন্টু বি, দেখো ফোর এ বি এক্স। আমাদের এখানে একটা ইয়ে নেই, বি স্কোয়ার নিয়ে নেই, প্লাস ফোর এ সি মাইনাস বি স্কোয়ার, তাহলে আমাদের এই সময় কি থাকে কোনো সমস্যা নেই। আমরা এখানে প্লাস বি নিলাম, এখানে মাইনাস বি করে দিলাম, তো কাটা গেলো, তাহলে আগেরটা থাকলো, আর এটা তো এটা, এটা এখানে, মানে এখানে আমাদের সূত্র বলে এই জায়গাটা, দেখো খেয়াল করো কী হলো, এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার, তা কী হলো টোয়াইস এ এক্স প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কী হলো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। এটা কোথায়, আমাদের এই যে বি
ডানি গেলে প্লাস হয়ে গেল, আর মাইনাস প্লাসটা বাড়ি গেলে মাইনাস হয়ে গেল, মানে খেয়াল করা হবে। আমার এ বাসায় আমার বাসায় বর্গ আছে, আমার এটা তুলবো, তো ও এসে বর্গমূল করে দেবো, তাহলে কী হবে, টোয়াইস এ এক্স প্লাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তা তোমরা জানো যখন কোনো রাশির বর্গ করা হয় তখন তার সামনে প্লাস এবং মাইনাস চিহ্ন দিতে হয়, এটা তোমরা জানো। এখন লিখে নাও খাতার মধ্যে, আর টোয়াইস এ এক্স সমান তাহলে এ প্লাস বিটা বসে গেলে মাইনাস বি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, আর এক্স সমান আমাকে বললাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ফোর এ সি, নিচে হলো কত টোয়াইস এ, তাহলে এইটা আমাকে বললাম এক্স হলো সমাধান কার, ওই দিকের সমীকরণটা, কোন দিকের সমীকরণ, এটা আমরা লিখেছিলাম কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, তাহলে এই দিকের সমীকরণ সমাধান হলো, এটা আমাদের সমাধান। তাহলে ঘাত কত, ঘাত দুই, সমাধান দুটো কত, একটা প্লাস দিয়ে একটা মান বাড়বে, একটা মাইনাস দিয়ে মান মান বাড়ি হবে। তাই আমার ধরি মান দুটা, একটা হবে আলফা, এটা মান ধরবো আলফা, ধরে নেবো একটা আলফা সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, নিচে হলো টোয়াইস এ, আর ধরো বিটা, বিটা সমান মাইনাস বি প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, নিচে হলো টোয়াইস এ। তাহলে দেখলাম মান পেলাম দুটো, কটা পেলাম, যেখানে প্লাস দিয়ে মাঠে নেবো যে মাইনাস বি প্লাস এই 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 বস ইয়েটা, তারপর টোয়াইস এ, আবার মাইনাস বি এর মাইনাস মাইনাস ওই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, তাহলে এটা একটা আলফা একটা বিটা, কার মান, এদিকে সমীকরণ দুটো মান, এই বলা হয় মূল বা সমাধান। তাহলে আমরা পেলাম এখন কী বললাম যে এটা হলো ওই দিকে সমীকরণ মূল দুটো পেলাম, তাহলে এখন এই মূল দুটো বাস্তব হবে না অবাস্তব হবে না মূলত হবে অমূলত হবে সেটা আমরা দেখবো, কীভাবে দেখবো। তা আমরা যদি এই 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 রাশিটাকে আমরা নির্ণয় করি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ইহাকে বলা হয়, ইহাকে পর্যালোচনা করলে আমরা নিশ্চিত হতে পারি যে এই সমীকরণের মূল দুটা বাস্তব অবাস্তব মূলত না অমূলত। আমরা কোনটাকে আলোচনা করতে পারি যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই রাশিটাকে আমরা বিবেচনা করলে আমরা বুঝতে পারবো যে এটার মান কখন কী অবস্থা দাঁড়ালে বাস্তব হবে, কী অবস্থা দাঁড়ালে অবাস্তব হবে, কী অবস্থা দাঁড়ালে সমান হবে সেটা আমরা জানবো। যদি এখন এটার মান শূন্য হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এর মানটা শূন্য হয়, তাহলে যদি আমরা এটা শূন্য পাই তো এটা তো চলে গেল, এটাও চলে গেল শূন্য হলে, তাহলে কী হলো মাইনাস বি বাই টোয়াইস এ, মাইনাস বি বাই টোয়াইস এ, তাহলে একই বস্তু হলো, তাহলে কী হলো শূন্য হলে এটা কি মা মূলটা শোনা হয়ে গেলো। এই বলা হয় এই যে আবার দেখা যায় যদি এটা ধনাত্মক হয় গ্রেটার দেন জিরো, তাহলে মূল্য হবে কি বাস্তব হবে অসমান হবে, তাহলে এই জন্য এই বস্তুকে বলা হয় বা এই রাশিটিকে বলা হয় এই সমীকরণের পৃথায়ক বা নিশ্চয়ক, ইংলিশে বলা হয় ডিসক্রিমিনেন্ট, পৃথায়ক, বাংলা বলা হয় প্রি থায়ক, কাকে বলা হয় যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সিকে বলা হয় দিকে সমীকরণের পৃথায়ক, মানে পৃথায়ক শূন্য হলে একটা মান হবে, শূন্য সে বড় হলে একটা মান হবে, শূন্য সে ছোটো হলে একটা মান হবে, সেটা আমরা এখন আলোচনা করবো। তোমার দেখো তাহলে আমরা কি যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান শূন্য হয় অর্থাৎ পৃথায়ক শূন্য, এটা মানে অর্থাৎ পৃথায়ক শূন্য, তাহলে দিকের সমীকরণের পৃথায়কের মান যদি শূন্য হয় তাহলে কী পাবো মূল্যে পাবো বাস্তব মূলত এবং সমান। খাতা লিখে নিতে পারো যদি পৃথায়ক শূন্য হয় তাহলে কীভাবে মূল্যে বাস্তব হয়, মূল্য হবে বাস্তব বাস্তব মূলত আর সমান। তাহলে আমরা বললাম যদি পৃথায়কের মানটা শূন্য হয় তাহলে দিকের সমীকরণের মূল্য হবে বাস্তব মূলত সমান। এখন যদি পৃথকের মান দুই নম্বরে আমরা যাই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন শূন্য, মানে ধনাত্মক সংখ্যা হয় কিন্তু পূর্ণবর্গ নয়, যদি পৃথকের মান ধনাত্মক সংখ্যা হয় কিন্তু পূর্ণবর্গ নয় সেক্ষেত্রে মূল্য কী হবে
মূলে হবে কি বাস্তব অমূলত অসমান অস সেক্ষেত্রে বিন্দু তোমার লিখে নাও কি যে যদি বিধায়কের মান ধনাত্মক হয় কিন্তু পূর্ণবর্গ নয় তখন মূল্য হবে বাস্তব অমূলত অসমান বাস্তব অমূল অসমান। এখন যদি তিন নম্বরে এখন দেখো যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা যদি বিধায়কের মান ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তখন কি হবে মূল্য হবে বাস্তব মূলত অসমান তখন কি হবে মূল্য হবে বাস্তব হবে মূলত হবে মূলত অসমান অস যদি বিধায়কের মান ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তখন আমি কি বলবো মূল্যে বলবো বাস্তব মূলত অসমান। এখন চার নম্বরে আমরা জানবো যদি মূল লেখি হয় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি লেস দেন শূন্য অর্থাৎ ঋণাত্মক মান যদি কি হয় বিধায়কের মান ঋণাত্মক অর্থাৎ শূন্যের চেয়ে ছোটো তখন কী হবে মূল্যে হবে জটিল এবং অসমান জটিল অসমান অসমান। তো প্রশিক্ষার্থীবৃন্দ আমরা কী বললাম যে বিধায়ক যদি শূন্য হয় তাহলে মূল্য হবে বাস্তব মূলত সমান বিধায়ক যদি শূন্য ধনাত্মক হয় কিন্তু পূর্ণবর্গ নয় তার মূল্য হবে বাস্তব অমূলত অসমান। যে বিধায়ক ধনাত্মক সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা তাহলে মূল্য হবে বাস্তব মূলত অসমান আর বিধায়ক যদি ঋণাত্মক মান হয় তাহলে আমরা কী বলব মূল্যের উপর জটিল এবং অসমান। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি তোমরা খেয়াল করো যে প্লাস এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো এটা একটা দ্বিতীয় সমীকরণ এখানে এ কত এখানে এ হলো টু এখানে এ হলো টু বি কত বি হলো ওয়ান সি কত থ্রি আমাদের তাহলে পৃথিবীটা কি পৃথিবী আমরা কি পাচ্ছি প্রি থাক সমান কত বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে বি এখানে কত ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর এ কত টু সি কত থ্রি তাহলে ওয়ান মাইনাস কত হলো চব্বিশ তাহলে হলো মাইনাস টোয়েন্টি থ্রি তাহলে ঋণাত্মক মান তাহলে আমরা কী বললাম যে ঋণাত্মক যদি হয় তাহলে জটিল কী মূল্য কী হবে জটিল হবে অসমান হবে তাহলে আমরা পেয়ে গেলাম যে একটা সমীকরণ থেকে আমরা সমাধান না করে বার করবো যে মূল্য কী আকৃতির বাস্তব সমান অসমান না মূলত না অমূলত তাহলে আমরা এখন এটা একটা জন্দি আমরা পাইলাম যে একটা দিকের সমীকরণ আমরা সমাধান না করে আমরা পৃথিবী বাদ দিয়ে বা পৃথিবীর মান নির্ণয় করলাম দেখলাম যে রিয়ত হলো তাহলে কী হলো এটা মূল্য হবে জটিল এবং আমাদের চার নম্বর সূত্র পড়ে গেল কি যে বি স্কোয়ার লেস দেন জিরো জটিল এবং অসমান তোমরা পেয়ে গেলাম এভাবে আমরা অনেক আছে উদাহরণ সেটা করবো এখন আমরা কী করবো যে মূল সহগের সম্পর্ক বার করবো দ্বিতীয় সমীকরণের মূল সহগের সম্পর্ক লিখে নাও রিলেশন বিটুইন রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট কি মূল এবং সহগের সম্পর্ক তা মূল পেলাম কোনটা যে এক্স একটা মূল পেছিলাম ধরেছিলাম আলফা কত পেছিলাম তোমার এটি খেল আছে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি নিচে হলো টোয়াইসে আমরা একটা প্লাস দিয়ে নেবো এখানে মান আটা নেবো বিটে প্লাস দিয়ে নেবো বিটে সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি নিচে হলো টোয়াইসে তো দ্বিতীয় সময় মাল মূল দুইটা পেয়েছিলাম একটা আলফা বিটা তাহলে আমরা মূল এবং সহগের সম্পর্ক বার করবো তো আমরা এই মূল যে যোগফল করে কী দেখো যে আলফা আলফা প্লাস বিটা আমরা যোগ করবো মূল্যের
তাহলে এটা এবং এটার মধ্যে যোগ, তাহলে কত হয় মাইনাস, এরকম একটা ভাঙে লিখতে পারি বি বাই টয়েস এ প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টয়েস এ প্লাস মাইনাস বি বাই টয়েস এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টয়েস এ। তাহলে আমাদের কী হলো, এটা এটা আমাদের বাদ পড়ে গেল। তাহলে এই জিনিসটা এই জিনিসটা একই জিনিস, একটা ভালো করে লিখি মাইনাস বি বাই টয়েস এ মাইনাস বি বাই টয়েস এ, তাহলে কথা হলো মাইনাস টু বি বাই টয়েস এ, তাহলে টু টু ক্যান্সেল, আমাদের গেলো মাইনাস বি বাই এ। এই আমার সম্পর্কটা পাই গেলাম, মূল্যের যোগফল সূত্রে মাইনাস বি বাই, এটা একটা আমার সূত্র এক নম্বর। দ্বিতীয় সমীকরণটা কোথা, কোনটা দ্বিতীয় সমীকরণ, এটা হলো এই সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো। এদিকে সমীকরণের মূল সহকের সম্পর্ক, মূল্যের যোগফল সূত্রে মাইনাস এক্সের সহক বাই এক্স স্কোয়ারের সহক বি বাই এ, এটা পেলাম। আমি যদি গুণফল বাড়ি করি, আমরা এখন মূল্য গুণফল বাড়ি করবো, এখন আলফা গুণন বিটা, আলফা বিটা, তাহলে আলফা কোথায় আমরা এখন লিখি কত, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি নিচে হলো টয়েস এ গুণন টয়েস এ মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি নিচে। তাহলে আলফা এই মানটা বিটা এই মানটা, তাই গুণ করবো আমরা, তাই গুণ করলে কী হলো নিচে কথা হবে, তাহলে দুই দুই চার তা ফোর এ স্কোয়ার। আর এখানে একটু ফলো করে দেখো যে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই ফর্মেট আমরা লিখবো এখন মাইনাস বি তারপর স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তারপর স্কোয়ার, রেখাল করো তাহলে কত হলো, তাহলে ফোর এ স্কোয়ার কেন বি স্কোয়ার মাইনাস, তাহলে রুট স্কোয়ার উঠে যায়, তাহলে কত হলো মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ সি, তাহলে মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ক্যান্সেল, তাহলে কত ফোর এ সি নিচে হলো কত ফোর এ স্কোয়ার মানে ফোর এ ইন্টু এ দেই, তাহলে ফোরে ফোরে ক্যান্সেল, তাহলে কথা গেলো সি বাই এ। তাহলে আমরা আটটা সূত্র পেয়ে গেলাম, মূল্যের গুণ ফল কত পেলে আমরা, তাহলে আলফা বিটা সমান সূত্রে সি বাই, এটা দুই নম্বর সূত্র, এখানে লেখবা। তাহলে আমরা কি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, মূল এবং সহকের সম্পর্ক, তা কী পেলাম মূল্যের যোগফল সূত্রে মাইনাস বি বাই এ, এ হলো বি বাই এ আর গুণফল সি বাই এ, এটা কার দিকে সমীকরণের মূল সহকের সম্পর্ক। তো আমরা এখানে চারটে জিনিসকে পাইলাম, কী বললাম যে যদি একটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো একটা দিকে সমীকরণ হয়, তার পৃথক আমরা কী পেলাম, পৃথক সমান বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। আমরা পৃথক থেকে জানলাম যে মূল যে বাস্তব অবাস্তব মূল দমন সে জানলাম আমরা জটিল সোজা গেলাম, তারপর কী জানলাম যে মূল সহকার সম্পর্ক পেলে আমরা যে আলফা বিটা যদি দুটো মূল হয় তো মূল্যের যোগফল মাইনাস বি বাই এ গুণফল সি বাই এ। আমরা একটা অঙ্ক করে আজকে শেষ করবো, বই একটা লিখে নেওয়া তোমরা যে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো, এ বলছে যে এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। এই একটা সমীকরণ আমরা মূলের প্রকৃতি অর্থাৎ মূল্যে বাস্তব হবে না অবাস্তব হবে না মূলদ হবে না মূলদ হবে সেটা আমরা দেখবো না না সমান হবে। তাহলে আমরা যে এখানে এখানে এ কত, এ আমাদের কত, এ সমান সমান টু, বি কত মাইনাস থ্রি, সি কত ওয়ান, তাহলে আমাদের বিধেয়ক কত, এই সমীকরণের বিধেয়কটা বাইর করবো, প্রি থায়ক সমান কত বি স্কোয়ার মাইনাস ফোর এ
থ্রি আর মান বসাবো আমরা, বি মান কত মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর, এ মান কত টু, সি মান ওয়ান, তো কত হলো নাইন মাইনাস এইট কত হলো ওয়ান, গ্রেটার দেন জিরো, তো ধনাত্মক সংখ্যা, তাহলে কী বলে ওয়ানটা ধনাত্মক সংখ্যা জিরো সে বলো, তাহলে মূল দেয় কী হবে, কীভাবে মূল দেয়, বাস্তব হবে, অমলুদ হবে এবং অসমান হবে। তোমরা এইভাবে যত অঙ্ক আছে তোমরা বইতে খুলে দেখবে যে কীভাবে প্রকৃতি নির্ণয় করতে হয় তোমরা করবা। তা আমরা আজকে জানলাম দ্বিঘাত সমীকরণের মূল সহগের সম্পর্ক, পৃথকের মান নির্ণয় করা, দ্বিঘাত সমীকরণের মূল বাস্তব অবাস্তব মূল অমল সেটা আমরা শিখলাম। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকলো, আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমি আমন্ত্রণ জানালাম। এই বলে আমার আজকে ক্লাস শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।